আসসালামু আলাইকুম, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকাল থেকে ভ্লগটা শুরু করলাম, কালকে আমি এসেছি শ্বশুর বাড়ি, সেটা তোমরা কালকে মিনি ভ্লগেই দেখে নিয়েছো। তো কালকে দুটো মিনি ভ্লগ শেয়ার করেছি। তো সকাল থেকে দেখো কাজে লেগে পড়েছি, তার মাঝে আমি ডিম সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম। তো মধ্যেখানে আমি ডিমগুলো ছাড়িয়ে বরকে দিয়ে দিয়েছি আর একটা আমি খেয়ে নিলাম। প্রথমে আমার ঘরের কাঠের শোকেস, আলমারি, খাট যেগুলো রয়েছে সমস্ত আসবাবপত্র মুছে তারপরে ঘরটা ঝাড় দিয়ে বার করে নিয়েছি। আর ঘর মুছতে তো হবে, আর বেশ নোংরা বেরিয়ে বুঝতে পারছো তো, ঝুলো হয়েছিল। তারপর চলে এসেছি শ্বশুর শাশুড়ি ঘরে। তো এই ঘরে নর্মাল ঝাড় দিতে এসেছিলাম, এসে দেখছি অনেকটা ঝুল হয়েছিল। তো সেটা ভালো করে ঝেড়ে নিয়ে এখন দেখো বিছানাটা ভালো করে ঝেড়ে আমি বেঁধে দিচ্ছি চাদরটা, তারপরে চলে যাবো বারান্দায়। তো বারান্দায় এসে একটা ভালো বড় কাজ করতে হবে, সেটা হলো এই আলনাটা গোছাবো। তো তার আগে এখানে দেখলাম যে 2017 সালে ক্যালেন্ডার ঝুলছিল, তো সেটা আবার ফেলে দিলাম, যেহেতু ওটা রেখে কোনো কাজই নেই। অনেকটা নোংরা হয়েছিল আর অগোছালো হয়েছিল। তো সমস্ত জামা কাপড় ছোটো খাটো বড় যা ছিল সমস্ত কিছু নামিয়ে নিয়েছি। তার আগে শাশুড়ির কাছ থেকে একটা পুরনো কাপড় নিয়ে চলে এলাম, আমি বললাম যে এটা মুছবো। তো যাই হোক, মোছার জন্য একটা কাপড় দিয়েছি, সেটা দিয়ে এখন সমস্ত জায়গা ভালো করে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর একটু ভেজা কাপড় দিয়ে মুছেও নেব, তারপর শুকনো কাপড় দিয়ে আবারও মুছে, তারপর প্রতিটা জামা কাপড় এক এক করে ভাঁজ করে সেগুলো রাখতে কিন্তু বেশ অনেকটা টাইম লেগেছে। যাই হোক, এই আলনাটা পরিষ্কার করতে টোটাল আধা ঘন্টা টাইম লাগলেও যে লাস্টে আমি রূপটা দেখতে পাবো সেটা দেখি অনেকটা ভালো লাগবে। আর বুঝতেই পারছো বারান্দায় মানে যে কোনো জায়গায় ঘরের সামনে বিশেষ করে অগোছালো হয়ে থাকলে দেখতে কিন্তু খুব খারাপ লাগে। তো যাই হোক, সমস্তটা দেখতে পাচ্ছি পরিষ্কার হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। উপরে একটা ওড়না দিয়ে দিয়েছি যেটা থাকে সবসময় দেওয়া। তো তারপরে সব ঘরটা ঝাড় দিয়ে এখন বারান্দা দিয়ে নোংরাটা ফেলে দিয়ে চলে এলাম। তো চলো এসে কথা হচ্ছে। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন সকালবেলা বেজে গেছে 1:30। তো সকাল থেকে উঠে দেখেই ওই ঘর খাট, ড্রেসিং টেবিল, শোকেস, টেবিল যাবতীয় যা ছিল আসবাবপত্র সব পরিষ্কার করলাম, সঙ্গে সঙ্গে শ্বশুর শাশুড়ির ঘরটাও একটু পরিষ্কার করে দিলাম। আলনাটা অনেকটাই অগোছালো হয়েছিল, সেগুলো সব নামিয়ে ঠিকঠাক করলাম। সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে টুকটাক শেয়ার করে দিয়েছি। আজকে রাতে ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি, একটু বৃষ্টি পড়তে শুরু হয়েছে আর তখন থেকে সারা রাত কোনো কারেন্ট নেই। আর অন্যদের তুলনায় আমাদের এই ঘরটা মানে যেহেতু কোনা দিকে নাকি ছোটো বলে আমি বুঝতে পারি না, প্রচণ্ড হারে গরম হয়। তো যাই হোক, এত গরমের মধ্যে ঘুম তো হয়নি, বারবার জেগে গেছি, ওই জন্য একটু মাথাটাও ধরে রয়েছে। তো সকালে উঠে খালি পেটে ওষুধ খেয়েছি, তারপর ডিম সেদ্ধটা খেয়ে নিয়েছি আর তারপরে বেশি করে জল খেয়েছি। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। তো চলো এখন আরও কিছু কাজ রয়েছে সেগুলো করবো আর তোমাদের সঙ্গে পুরো দিনের ব্লগটা যতটা পারবো শেয়ার করবো, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বিছানাটা সুন্দর করে গুছিয়েছিলাম জানো, আগে উঠে আগে বিছানাটা পরিষ্কার করেছি। তো কেপি এখানে ওই শুয়ে শুয়ে হালকা পাতলা মানে এক্সারসাইজ করছিল না কী করছিল কী জানি, ঘোরাটি হয়ে দেখো পুরোটা জড়ো হয়ে গেছে। আর কালকে রাতে এটাই বেশি প্রয়োজন ছিল, কতদিন আগের কেনা এটা, আমাদের ওখানে কিনেছিলাম, লেখা আছে এরকম পান্না বিশ্বাস। তো চলো বিছানাটা ঠিক করে নিই। স্টেবিলাইজারের লাইট জ্বলছে মানে কারেন্ট এলো এই 1:30 দিকে। তো চলো ঝটপট আর কথা বলবো না, দুটো মোবাইল আগে চার্জ দিয়ে নিই। এই দুটো চেয়ারের উপরেই রেখেছি যেহেতু আলমারিটা বন্ধ, এ ব্যাগ থেকে চার্জার দুটো। এই হচ্ছে আজকে সকালের তরকারি আর এখানে এই তরকারিটা কাটতে হবে। তো চলো তরকারিটা ঢেকে দিয়ে এখন আমি নিচে চলে এসেছি। আর এসে মনে পড়ল যে মায়ের মোবাইলটা চার্জে দিতে হবে, যেহেতু মা কালকে রাতে সিনেমা দেখছিল, তো যাই হোক চার্জটা ছিল না, চার্জে বসিয়ে দিয়ে আমার হাতে পড়েছে এই কাজটা। তো ডাটাটা আমি কেটে নিচ্ছি, আমাদের ওদিকে কিন্তু এই সাদা ডাটাটা সাদা পাওয়া যায় মানে কাটোয়ার ডাটা, আর এদিকে লাল ডাটাটা কেটে মাকে দিয়ে চলে এসেছি। আর এদিকে টিফিনটা প্যাক করলাম কারণ বর নিয়ে চলে গেল খাবার, চলে গেল মাঠে খাবার দিতে। আমাদের আজকে পাট মনে হয় বইছে কাটা হয়ে গেছে, ছোট শাশুড়ি একটু অসুস্থ রয়েছে, আমাদের বাড়িতে রুটি খাবার করা হয়েছে। তো আমি ছোট আসতে বললাম তো এসে খাবারটা নিয়ে যাবে। আর মুরগিগুলো দেখো কিভাবে কক করছে, এক্ষুনি গম দেওয়া হলো, তারপর পাঁচটা মনে হয় মুরগি রয়েছে। কিছুক্ষণ আগে মাছ কেনা হলো, তো সেই মাছটা এখানে আমি কেটে নিলাম, কেটে ধুয়ে নিচ্ছি। আর ধোয়ার পরেও দেখলাম যে একটু ওই লেজটা ঠিক করে কাটা হয়েছিল না, তো সেটা আবারও কেটে নিয়ে ভালো করে আশটাশ ধুয়ে নিচ্ছি। ঘুরে আসার পর মা বললো যে এখানে একটু রসুন ছাড়িয়ে দাও, তো আমি বললাম যে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা যা লাগবে সব দিন আমি ছাড়িয়ে দিচ্ছি। তো সবটা এখানে ছাড়িয়ে দিচ্ছি আর বিভিন্ন ধরনের কথা এখানে হচ্ছে। আর এখানে নিচে পিড়িয়ে নিতে এসেছিলাম, তো এখানে পটল, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মাছ মানে সবটাই তো কাটা হয়ে গেছিলো। আজকে মাছ রান্নার দায়িত্বটা আমার উপর পড়েছে কারণ মা বলছিলো যে তুমি একটু তেল টেল কম দিয়ে রান্না করতে পারো, তো সেভাবে রান্না করো, না হলে আমার বর তো বলবে বারবার, যতবার খাবে ততবারই বলবে যে তেল বেশি তেল বেশি। তো যাই হোক সেটাই আমি রান্নাটা করলাম। রান্না হওয়ার পর এখন দেখো ভাতটার জন্য আমি পানিটা বসিয়ে দিয়েছি, এটা এখন বসিয়ে রেখে দেবো। তা মাছটা নিয়ে আর এই যে জিনিসপত্র সবগুলো এখন নিচে নিয়ে চলে যেতে হবে। সব কিছু নিচে নিয়ে আসতে গিয়ে একটু হাঁপিয়ে গিয়েছিলাম মানে এতটা গরম হচ্ছিল। তো যাই হোক এখানে বসে একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে জলটা খেয়ে নিলাম, তারপরে সমস্ত বাসনগুলো মেজে নিয়ে ওখানে উপুর করে দিয়েছি জল ঝরানোর জন্য। তো এই দেখো আজকে হচ্ছে দুপুরে রান্না, একটা বিভিন্ন
ধরনের সবজি দিয়ে মালিশ করেছি, মাছের ঝোল আর তার সঙ্গে সকালের ওই তরকারিটা, মানে ওটা ছোলার ডাল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে করেছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। আর আমার এমনিতে ছোলার ডাল খুব ভালো লাগে। তো যাই হোক, রান্নার দিকটা তো দেখিয়ে দিলাম, তারপরে চলে এসেছি একটা দিনের বড় কাজ করতে, ঘর মোছা। তো এখানে আমি আগে ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি, তারপরে ঘরগুলো মুছবো। তো এর উপরে অনেক কিছু ছিল, একটু অগোছালো, তো বেশ ভালো রকমই হয়েছিল। তো সেগুলো সব নামিয়ে যেগুলো যেখানে রাখা সব রেখে তারপরে আমি আবারও মুছে নিয়েছি, একবার মুছেছি। তো এবার আমি ওই জল দিয়ে মুছি। কভারটা একবার ভাবছিলাম যে ধোবো কি ধোবো না, তো যাই হোক ধুইনি, কারণ কি বলতো, মুছে দেওয়ার পরে ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, তারপরে দুটো ঘর ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। মুছে নেওয়ার পর এখন বারান্দাটা মুছে নেব। তো বারান্দা মোছার পর দেখতে পাচ্ছ রান্নাঘরটা মুছে, এবার মোছামুছির কাজ কমপ্লিট করে একেবারে বাইরে চলে এসেছে। আর এখানে দেখো কি তাকাচ্ছে আমার দিকে পিছন দিক থেকে। তো সেগুলো মোছার পর যে জলগুলো ঝরে গেছে বাসন থেকে, তো বাসনগুলো সব আমি ঝুড়িতে রেখে দিলাম। ঝুড়িতে রেখে দেওয়ার পর এবার আসছি তোমাদের সামনে। ঘর মুছে একরকম গোসল করে নিয়েছি, তো চলে একটু বসবো, বসে তারপর গোসলটা করে নেবো, নাহলে আর ভালো লাগছে না। এখানে আমি গোসল করতে যাওয়ার আগে দেখে নিচ্ছি যে ফোনটা চার্জ হয়েছে কিনা। তো দেখো ফোনটা কিন্তু একেবারে ফুল চার্জ হয়ে গেছে, তো সেটা আমি খুলে দেবো। এরপরে মায়ের ফোনটাও ফুল চার্জ হয়ে যাওয়ার জন্য খুলে দিয়েছি। আর এখন বাজে 1:04, আর দেখো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, বরফ কিন্তু এখন বাড়িতে নেই। সঙ্গে পাক্কা 1.5 ঘন্টা পর দেখা হচ্ছে, এখন বেজে গেছে 2:30। আর এটা কার পা? এটা হচ্ছে আমার বরের পা, পুরো উল্টো হয়ে শুয়ে আছে। পরে তোমাদের যে সিনটা দেখাচ্ছি এটা আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, আর এখন বর চলে এসেছে। এখন বেজে গেছে 6:40 সন্ধ্যাবেলা। এখানে আমাকে 5,000 টাকা দিলো, এটা মাকে দিয়ে আসতে বলো, তো সেটা আমি এবার দিয়ে এলাম। আজকে রাতে ঘুম হয়েছিল, তো আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম, তো ঘুমিয়ে গেছিলাম। কি একটা মুভি দেখছিল আমার মোবাইলে, ঘুম থেকে ওঠার পর ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর তারপর কি বলতো, এখন বেজে গেছে 6:30। মা আব্বুকে জিজ্ঞেস করলাম মুড়ি খাবে কিনা, তাহলে মা খাবো, কালকেও মা খেয়ে দিয়েছিলাম, আমি আর আব্বু খেয়েছিলাম। তো মা আব্বু বললো যে না, আমরা বেলা করে ভাত খেয়েছি, আমরা খাবো না, তুমি খেলে খাও। তো আমার এবার একটু মুড়ির সঙ্গে কিছু খেতে ইচ্ছে করছে, মানে চপ ঝালবড়া বা সিঙ্গাড়াটা খুব একটা ইচ্ছে করছে না। তো কে পেয়ে এসেছিলো তোমাদের দেখলাম, তোকে বললাম যদি কিছু পাও পাঠিয়ে দিও, মানে তাড়াতাড়ি পাঠিও, কারণ এখন কি এবার রাতে তো রুটি খেতে হবে। তো এখন খেলে রাতে তেমন রুটি খেতে পারবো না, বুঝতেই পারছি। তো আজকে আমার হয়তো এটাই ডিনার হবে। তো চলো, যদি নিয়ে আসে সেটাও শেয়ার করবো, আর এখন একটা ভিডিও আছে সেটা এডিট করবো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো কিছুক্ষণ পরে কেপিয়ে আবার আব্বুর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি। এখানে আমি একরকম পাঠাতে বলেছিলাম, আরও 2 রকম জিনিস পাঠিয়েছে, বেগুনি আর পেঁয়াজও পাঠিয়েছে, তার সঙ্গে একটু স্যালাড টাইপের দিয়েছিল শশা পেঁয়াজ। তো ওটা দিয়ে চানাচুর তেল দিয়ে মুড়িটা মাখিয়ে নিয়েছি। এখানে মা আব্বুর জন্য কিন্তু তুলেছি, কারণ ওদেরকে আমি বললাম যে একদিন খান কিচ্ছু হবে না। তো যাই হোক, একটু বলাতেই ওরা একটু রাজি হয়ে গেল, তো আমার তো ভালোই লাগলো। তো ওখানে ওই ঘরে দিয়ে চলে এসেছি, আর এখন আমি দেখতে পাচ্ছি আমি কতটা তৃপ্তি করে একা একা খাচ্ছি, কি ভালো লাগছে খেতে। আর এইসব জিনিস খেতে যে এত ভালো লাগে কেন আমি বুঝি না। তো যাই হোক, যেগুলো ক্ষতি সেগুলোই ভালো লাগে, এটা সেটা আমরা সবাই জানি। তা সত্ত্বেও হয়তো মাঝে মধ্যে খাওয়া হয়েই যায়, জীবনে এত কিছু ভাবতে গেলে হয় না, সময়ে মাঝে মধ্যে খেতেই হয়, তাতে মনটাও ভালো থাকে আর শরীরটা কি হয় কি জানি। যাই হোক, বাদ দাও। তো দেখতে পাচ্ছি এখানে অনেকটা রাত হয়ে গেছে, তো আমি একটু রাগরাগি করেছি, কারণ বড় অনেকটা রাত করে বাড়ি আসছে, এখনো অবধি আসেনি। তো মশাইটা টাঙিয়ে নিলাম, আর আমাকে কিন্তু এবার ওষুধও খেতে হবে। আমি কিন্তু ওষুধ খেতে ভুলি না জানো, এটা একটা ভালো বিষয়, অনেকে শুনে যে ওষুধ খেতে ভুলে যায়, কিন্তু আমার খুব একটা ভুল হয় না। তো যাই হোক, ওষুধটা খেয়ে নিয়েছি, সকালে ওষুধ রাতে ওষুধ, তো এই তো চলতেই থাকে। এখানে বড় মশাই দেখো অনেকটা রাত করে এসেছে, তো আমি তো রাগরাগ করেছিলাম। ঘরে এসে দেখি ড্রেসিং টেবিলের উপর দুটো পান, এই দেখে আর কি রাগ থাকে বলো, আমার একটা পছন্দের জিনিস, এই দেখে আমার একদম গাল ভরা হাসি। ভরা পান নিয়ে মনের আনন্দে এখন মশারির ভিতর ঢুকে পড়লাম। তো চলো আজকের এই ছোট্ট খাট্ট ব্লগটি যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে, দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।